বাঙড়ে বোমাবাজি তৃণমূল আইএসএফ সমর্থকদের মধ্যে সংঘর্ষ পাড়ায় বৈঠক চলাকালীন এই বোমাবাজির ঘটনা সামনে আসে যেখানে রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে তৃণমূল আইএসএফ সমর্থকদের মধ্যে সংঘর্ষ ভাঙড়ে সংঘর্ষের জেরে এলাকায় বোমাবাজি দুপক্ষের মধ্যে হাতাহাতি পাড়ায় বৈঠক চলাকালীন হাতাহাতি বোমাবাজি দেখতে পাচ্ছেন সেই ছবি পাড়ায় বৈঠক চলাকালীন হাতাহাতি বোমাবাজি ভাঙড়ে বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন জাহাঙ্গীর ঠিক কি কারণে এই বোমাবাজি এবং হাতাহাতি হয় দেখো তোমাকে জানিয়ে দিই চালতেবাড়ি অঞ্চলের বামুনিয়াতে সেখানে পাড়া বৈঠক চলছিল মূলত আইএসএফ তৃণমূল সমস্ত দলের কর্মীরা সেখানে উপস্থিত ছিল পাড়া বৈঠক হঠাৎ করে সই করার সময় নিয়েই উত্তেজনা শুরু হয় প্রথমে হাতাহাতি কথা কাটাকাটি তারপরে বোমাবাজি শুরু হয় এতটাই উত্তেজনা হয়ে যায় যে খবর ঘটনাস্থলে চলে আসে কাশিপুর থানার পুলিশ তারপরে দুই দলের সমর্থকদের সরিয়ে দিয়ে ঘটনা এলাকা শান্ত করে তবে সরাসরি যেটা মূলত যে বিষয়টা তৃণমূল কমিটি অভিযোগ করছে যে ওই এলাকার যে পঞ্চায়েত সদস্য সাদেক মোল্লা তিনি কিন্তু আইএসএফ সমর্থিত নির্দল প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন তারপরে পুনরায় কিন্তু সওগাত মোল্লা আরব ইসলামের হাত ধরে আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিল তারপর থেকেই ওই এলাকায় যেন আলাদা একটা হিংসামূলক ঘটনা প্রায় ঘটে চলেছিল আর সেই ঘটনা কি মনে করি যখন এলাকায় যখন সহিষক্কর হয় তখনই কিন্তু আইএসএফ এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যেই ঝামেলা শুরু হয় তারপরেই কিন্তু এই হাতাহাতি মারপিট তারপরেই বোমাবাজি শুরু হয় একেবারে ধন্যবাদ জাহাঙ্গীর কথা বললাম প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের সঙ্গে তৃণমূল আইএসএফ সমর্থকদের মধ্যে সংঘর্ষ ভাঙড়ে বোমাবাজি বেশ কয়েকজন আহত এই ঘটনায় পাড়ায় বৈঠক চলাকালীন হাতাহাতি